গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আর তোমাদের সবাইকে আমার মায়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বেজেছে ঘড়িতে ভোর 5:15, আর দেখো এই সময় প্রকৃতিটা কত সুন্দর লাগে। এখন আমাদের ঘড়িটা একটু ফাস্ট, তাই জন্য এখন 5:30 দেখাচ্ছে, বাট এখন বেজেছে ঘড়িতে 5:15। আর এখন যেহেতু গরমকাল, তাই 5:15তেই ভালো আলো ফুটে যায়। আর আমার এই সকাল 5:00 থেকেই মানে দিনটা শুরু হয়। আর এই সকালবেলাতে আমার একটু তাড়াহুড়ো থাকে, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড সুব্রত অফিস বেরিয়ে যায় 6:15 মধ্যে, আর এই 6:15 মধ্যে আমাকে ওর সব কিছু গুছিয়ে রেডি করে দিতে হয়। তো দেখো, আমি সকালে উঠেই আগে চলে এসেছি রান্নাঘরে, এটা আমার রোজকার রুটিন। তো ওকে আজকে সকালে টিফিনে আমি দেব ঘুগনি, তো তার জন্য আগের দিন রাত্রেই আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি মটরটা প্রেশারে সেদ্ধ বসাবো। তো তার জন্য ভালো করে মটরটা ধুয়ে নিলাম। আর এই সকাল বেলাটায় না চারিদিক এত মানে সুন্দর শান্ত হয়ে থাকে, আর এত সুন্দর পাখি ডাকে, খুব ভালো লাগে মনটা। মানে সকালে বারান্দায় বসে থাকতে খুব ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ব্যস্ত জীবনে সেই সুযোগটা খুব একটা হয়ে ওঠে না। যদিও বা ছুটির দিনে সেটা হয়, কিন্তু আমি আলেসি করে ছুটির দিনে মানে শুয়ে থাকি আর উঠি না, তো তাই জন্য আর ছুটির দিনে সেই সুযোগটা আমার হয় না। তো যাই হোক, দেখো আমি এখানে 3টে আলুও কেটে নিয়েছি, আর আলুটাও আমি মটরের সাথেই সেদ্ধ করে নেব। আর এই মটরটার মধ্যে আমি এই প্রেশার কুকারের মধ্যেই একটু স্বাদ মতো নুন আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এর আগেও শেয়ার করেছি এটা, যে আমি ঘুগনির যখন এটা সিদ্ধ বসাই তখনই আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিই। তো এর মধ্যে আমি তেজপাতাও দিই, বাট আমার এখন ঘরে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। তো যাই হোক, দেখো আজকে আমি চিকেন ঘুগনিটা বানাবো এই চিকেন কিমাটা দিয়ে। এটা আমি মোড় থেকে কিনে এনেছিলাম, এটা র চিকেন কিমা। এটা আমি এর আগেও একবার দুবার কিনে এনেছিলাম, আর এটা খুব ভালো, মানে এটার মধ্যে কিছু মেশানো নেই, কোনো রান্না করা নেই, র চিকেন কিমাটা মানে ফ্রোজেন করেই দেওয়া থাকে। তো দেখো, এই পুরো গোটাটা আমি আজকে ব্যবহার করব না, তাই এর থেকে অল্প একটু আমি আজকে ব্যবহার করব, আর বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। আর এটা প্রায় 2 সপ্তাহ মতন তোমরা ঘরে রেখে ব্যবহার করতে পারো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, এটা আমি এর আগেও আর একবার এনেছিলাম কিনে। তো যাই হোক, এই চিকেন কিমাটা দিয়েই আজকে আমি ঘুগনিটা বানাবো। আর এই ঘুগনিটা বানানোর জন্য আমি এখন দেখো সব পেঁয়াজ আরও যা যা লাগবে সব কেটে রেডি করে নেব মটরটা সেদ্ধ হতে হতে। তো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর গ্যাসের মধ্যে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তারপরে আমি এর মধ্যে একটু সামান্য জিরে ফোড়ন দেব, আর তেমন কিছু এর মধ্যে ফোড়ন দেব না, কারণ গোটা গরম মশলাটা আমি মটরের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে শুধুই আমি জিরেটা ফোড়ন দেব, আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি যে কুচনো পেঁয়াজগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। সত্যি কথা বলতে আমি ঘুগনিতে কিন্তু রসুন দেওয়াটা পছন্দ করি না, ঘুগনির মধ্যে আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে না। মানে আমি যখন এমনি নর্মাল ঘুগনি বানাই তখন আমি এর মধ্যে রসুন দিই না, বাট আজকে যেহেতু আমি চিকেন কিমা ব্যবহার করব তাই জন্য আজকে আমি এর মধ্যে রসুনও দেব। তো দেখো এর মধ্যে এবার আমি তিনটে লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। তো তোমরা এখানে বাটাটাও দিতে পারো, বাট আমার এই লঙ্কা কুচিটা এর ঘুগনির মধ্যে বেশি ভালো লাগে। তো দেখো আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে, মানে ভাজতে একটু সময় লাগবে, তার জন্য আমি একটু এসে বসলাম। আর এই সকালবেলাটায় যেহেতু আমার এই সময়টা একটু ঘুমের ঘোর থাকে, তো আমি একটু করে রান্না করি আর একটু করে এসে এখানে চেয়ারের মধ্যে বসি। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমি দু গ্লাস মতন জল খাই, বাট আজকে ভালো লাগছিল না বলে আজকে এক গ্লাসই খেয়েছিলাম, আর খেয়ে আমি এখানে একটু বসেছিলাম। তো দেখো ততক্ষণে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়েছি আর এক চামচের থেকে একটু কম রসুন বাটা দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দেব, তার কারণ আদা আর রসুন বাটাটা যাতে পুড়ে না যায়। আর এই যে জলটা আমি ইউজ করছি এটা কিন্তু যেই মটরটা সেদ্ধ করেছি যে জলটা বেরিয়েছে সেই জলটা দিলাম। তো দেখো এই যে জলটা যেটা বেরিয়েছে এই জলটাই কিন্তু এই পুরো রান্নাটাতে আমি একটু একটু করে ব্যবহার করব। তো এর মধ্যে এবার আমি টমেটোটা কেটে দিয়ে দিয়েছি, আর টমেটোটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য টমেটোগুলোকে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো দেখো টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এটা অসময়ের টমেটো তাই জন্য এটার না ভালো নরম হতে চায় না। আর এই যে গায়ের যে টমেটোর যে স্কিনটা আছে সেইটাকে আমি এরকম তুলে ফেলে দিই, কারণ এই স্কিনটা ভালো লাগে না, মানে এটা সেদ্ধও হয় না আর মানে রান্নার মধ্যে কেমন যেন ভাসে উপর দিয়ে, তাই জন্য এটা ভালো লাগে না। তাই আমি টমেটোটা উপরের এই ছোকলাটা হয় যখন রান্নাতে দিই তখনই মানে কেটে বাদ দিয়ে দিই, আর না হলে এরকম সেদ্ধ হয়ে গেলে উপর দিয়ে ছোকলাটা উঠে আসে যখন তখন ওটাকে ফেলে দিই। তো দেখো এর মধ্যে এরপর আমি যে চিকেন কিমাটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটা যেহেতু আমার মানে ফ্রিজে ছিল তাই জন্য একটু মানে ডিপ ফ্রিজে ছিল তাই জন্য একটু শক্ত হয়ে রয়েছে। আর এখন ভোরবেলায় যেহেতু আমার অত সময় থাকে না যে বের করে এটাকে 2 ঘন্টা আমি ওয়েট করব মানে একদম নর্মাল হওয়ার জন্য, তাই জন্য আমি মানে ছুরি দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এটা রান্না মানে একটুখানি 2 মিনিট কড়াইয়ে থাকলেই এটা গলে মানে একদম শক্ত তো থেকে একদম নরম হয়ে যাবে। তো দেখো এর মধ্যে আমি যত গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর মশলাগুলো দিয়েও আমি একটুখানি ওই সেই জলটা দিয়ে দিলাম, তার কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়। আর এরপরে শুধু এটাকে ভালো করে কষাতে লাগবে, আর তেমন কিছুই কাজ নেই। আর একটু করে আমি কিছুক্ষণ অন্তর অন্তর দেখব। আর দেখো এখানে আমি আটাটাও মেখে নিচ্ছি, আর আমি গরম জল দিয়ে আটা মাখি, তার কারণ হচ্ছে রুটিটা অনেকক্ষণ অবধি নরম থাকে। তো দেখো তাই জন্য আমি গরম জলটা দিয়েই আটাটা মাখি। শীতকালে অতটা অসুবিধা হয় না, গরমকালে একটু গরম লাগে হাতে, তো আমার এখন অভ্যাস হয়ে গেছে অতটা অসুবিধা হয় না। প্রথমে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিই, তারপরে আমি মেখে নিতে পারি, এখন আর অতটা মানে প্রবলেম হয় না।
তো যাই হোক, দেখো আটাটা মাখতে মাখতে ওইখানে আমার যে ঘুগনির জন্য যে মশলাটা, মানে আমি গ্রেভিটা রেডি করছিলাম, সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর এই সময় যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এরকম গোট গোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ আলু, তাই জন্য আমি পরে দিলাম। তোমরা যদি সেদ্ধ আলু না ব্যবহার করো, কাঁচা আলু মানে দিতে চাও, তাহলে আলুটাকে আগে একটুখানি ভেজে নেবে, ভেজে সেদ্ধ করে নেবে। তো দেখো এর মধ্যে আলুটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ আমি রাখতে লাগবে না, যেহেতু আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি যেই মটরগুলো সেদ্ধ করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি। আর মটরগুলো আজকে একটু কম সিদ্ধ হয়েছে, তার কারণ হচ্ছে আমি প্রেশারের ঢাকাটাকে মানে তাড়াতাড়ি খুলে দিয়েছি। একটু কিছুক্ষণ রাখলে মানে আর একটু সেদ্ধ হতো, কিন্তু সকালবেলা যেহেতু আমার খুব তাড়াহুড়ো থাকে, তাই জন্য আমি প্রেশারের ঢাকাটা সাথে সাথে খুলে দিয়েছিলাম। তো দেখো মটরটা দিয়ে একটুখানি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ও সেই জলটাই আমি ব্যবহার করব, সেই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা আমি পুরোটাই ঘুগনিটার মধ্যে দিয়ে দেব। আর এখন দেখে মনে হচ্ছে যে এখানে অনেক বেশি মানে ঝোল হয়ে গেছে, মটরের ঘুগনির ঝোল লাগছে, বাট এটা যদি মানে ভালো করে কষানো, যেহেতু মটরটা আমার সেদ্ধ হয়নি, এটা কড়াইয়ের মধ্যে রেখে ভালো করে কষালে ঝোলটা একদম টেনে যেত, মাখা মাখা হতো, খুব সুন্দর ভালো হতো। বাট আমার কাছে যেহেতু অত সময় নেই, তাই জন্য আমি এটাকে প্রেশারে দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এটাতে কিন্তু টেস্টের কোনো রকম পরিবর্তন হয় না, খুব ভালোই হয়। আমি এটা ঘুগনিটাকে প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর ঝোলটাও একটু কমে গেছে। পরে আমি আবার জল মানে ঝোলটাকে টানিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে আমাদের চাও রেডি হয়ে গেছে, আর এখানে দেখো ঝোলটা অনেকটা কমেও গেছে আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি রুটি করে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমার রুটি করা মোটামুটি হয়ে গেছে, আর সুব্রত এখন শুধু সুব্রতকে দেওয়ার জন্য রুটিটা করে নিই, পরে আমার আর মায়ের জন্য করি, কারণ এখন সকালবেলায় তাড়াহুড়ো থাকে। আর ওকে আমি পাঁচটা রুটি দিই, ও তিনটে খায়, আর দুটো আমি এক্সট্রা দিয়ে দিই, তার কারণ যদি কোনো সময় কেউ খায় বা টিফিন না নিয়ে আসে তখন সে খেতে পারে সেটা। ওদের অফিসে সবাই এরকম একটু বেশি বেশি করেই আনে। তো দেখো এই টিফিনটা এবার আমার প্যাক করার পালা, আর ওখানে আমি কিন্তু ঘুগনিটা বের মানে বাটিতে বের করে আমি ঠান্ডা জলের মধ্যে, ফ্রিজে ঠান্ডা জলের মধ্যে আমি রেখেছি।
হ্যাঁ, আর রুটিটাকে আমি ফয়েল পেপারে মুড়ে দিই, বাট তার আগে আমি একটা টিস্যু পেপারের মধ্যে দিই। ডিরেক্ট ফয়েল পেপারের জিনিসটা খাওয়া ভালো না, তো তার জন্য আমি আগে টিস্যু পেপারে মুড়ে তারপরে ফয়েল পেপারে দিই। তো আমি মাঝে ওকে কাপড়ের মধ্যেও মুড়ে দিচ্ছিলাম, বাট এখন সেই কাপড়টা আমাদের ঘর যখন মানে ভাঙাভাঙি হয়েছিল তখন কোথায় রেখেছি সেটা আর আমি এখন খুঁজে পাচ্ছি না। তো এখন এরমভাবেই দিচ্ছি ওকে রুটিগুলো। আর ঘুগনিটা যেটা বলছিলাম আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখানে দেখো আমি একটা লেবু দিয়ে দিলাম, পাতিলেবুর টুকরো, তার কারণ ঘুগনিটার মধ্যে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর লেবুটা আমি চিপে এখন দিলাম না, ও যখন খাবে তখন লেবুটা চিপে স্যালাড দিয়ে খেয়ে নেবে। আর উপরে আমি ধনে পাতা দিয়ে ছড়িয়ে দেব ঘুগনিটার। এইগুলো আমি আগে থেকে দিয়ে নিই, তার কারণ হচ্ছে আগে মানে রান্নার মধ্যে দিলে ঘুগনিটা মানে কি বলে ধনে পাতাটা মজে যাবে, বেশি মজে যায়, তাহলে অতটা ভালো লাগে না। তো দেখো এটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে, এই টিফিন বক্সগুলো, কিন্তু এটা অ্যাকচুয়ালি বক্স মানে ব্যাগ না, এই বড়ো সেলের এটা ব্যাগ। আর এই যে ছোটো হলুদ কৌটোটা, এটার মধ্যে আমি একটা চাটনি রিসেন্ট কিনেছি, সেই চাটনিটা সুব্রতর খুব পছন্দ মানে ওর খুব ভালো লেগেছে, তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখন ও রেডি হয়ে গেছে, আর ও অফিস যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি। আমি এই জন্য দাঁড়িয়েছিলাম জানলায় ওকে বাই করার জন্য, এই চাটনিটা আমি ওকে দিয়েছি। তো দেখো এখন আমার রান্নাঘরের অবস্থাটা এরকম হয়ে রয়েছে। আর এখন ঘড়িতে বেজেছে যদিও 7:45, কিন্তু অ্যাকচুয়ালি বেজেছিল 7:30, আমাদের ঘড়িটা একটু ফাস্ট। তো সুব্রত বেরিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, সেই সময়টায় আমি আমার যে এডিট থাকে সেটা করে নিই। তো তারপরে উঠে আমি মায়ের আর আমার জন্য রুটি করে নিলাম। আর আজকে আমি একটা রুটি খাবো, আমার ভালো লাগছিলো না খেতে, তাই জন্য আমি দেখো আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি একটা রুটি, ঘুগনি, শসা, লেবু, পেঁয়াজ আর একটু ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা। তো আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করি। তো বন্ধুরা, এখন বেজে গেছে ঘড়িতে 10:50, আর এখন আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এখন আবার আমি যাব দুপুরের লাঞ্চ রেডি করতে, তারপরে ঘরদোর পরিষ্কার, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার, মানে কন্টিনিউ কাজ এভাবেই আমার চলতেই থাকে সারাদিনে। তো আজকে আমি শুধু মর্নিং রুটিনটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তাই জন্য ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা আমাকে আজকে নতুন দেখছো, ফার্স্ট টাইম দেখছো, তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।